নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। রাজা সিংহাসনে ফেরেন রাজার বেশে, আর স্বপন সাহাও সেভাবেই ফিরছেন তার নতুন ছবি নিয়ে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করেছেন তিনি। একটা সময় টালিগঞ্জের স্টুডিও পাড়ার স্বপ্ন দেখা বন্ধ হয়নি শুধু তারই জন্য। 1990 থেকে 2000 সাল বাংলার বক্স অফিসে তিনি রাজত্ব করেছেন, তিনি স্বপন সাহা। মাঝে বেশ কিছু বছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন, পরিচালকের আসনে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি বাঙালি দর্শকের হৃদস্পন্দন বুঝতে পারেন, আর বাঙালির সেই স্পন্দনই তিনি ধরতে চেয়েছেন তার নতুন ছবি শ্রেষ্ঠ বাঙালিতে। 22শে সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় স্বপন সাহার শ্রেষ্ঠ বাঙালি। তার কামব্যাকে উত্তেজনার আজ বাড়ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেলুলয়েডে একের পর এক সুপারহিট বাংলা ছবি দর্শকদের উপহার দিয়েছেন স্বপন সাহা। আদরের বোন, বকুল প্রিয়া, বাবা কেন চাকর, নিষ্পাপ আসামি, সবার ওপরে মা, স্বামীর ঘর, তালিকাটা বিশাল। বড় তারকাদের পাশাপাশি নতুন প্রতিভাদের স্বপ্নকেও সত্যি করার সুযোগ করে দিয়েছেন তিনি বরাবর। শ্রেষ্ঠ বাঙালিতেও তার ব্যতিক্রম হয়নি। এই ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিকে তিনি উপহার দিচ্ছেন দুই নতুন মুখ, রিজু এবং উল্কা। স্বপন সাহার বিশ্বাস, আগামী দিনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গর্ব করবে রিজুকে নিয়ে। দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে রিজুর মধ্যে সেই সম্ভাবনাই খুঁজে পেয়েছেন তিনি। নায়কোচিত সব গুণই রয়েছে রিজুর মধ্যে। রিজু আর উল্কার পাশাপাশি তিনি বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করাচ্ছেন সানি লিওনির জমকালো একটি আইটেম নাম্বারে। সিনেমা স্বপন সাহার রক্তে মিশে রয়েছে। যখন বিরতি নিয়েছিলেন তখনও স্টুডিও পাড়ার সঙ্গে তার প্রতিদিনের যোগাযোগে কোনো ভাটা পড়েনি। টালিগঞ্জে নিজের অফিসে নিয়মিত আড্ডা দিয়েছেন অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, টেকনিশিয়ানদের সঙ্গে। লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই শব্দগুলো তার কিছু ছাড়ে না। তিনিও শুটিংয়ের উত্তেজনা থেকে দূরে থাকতে চান না, তাই তো ভালোবাসার টানেই আবার ফিরে আসা। ফিরে আসা শ্রেষ্ঠ বাঙালির কাহিনী নিয়ে। পুরুষোত্তম পণ্ডিত, এবিপি আনন্দ। এই ছবি নিয়ে কথা বলতে আমার সঙ্গে রয়েছেন পরিচালক স্বপন সাহা। স্বপন দা, আপনাকে স্বাগত। রিজু রয়েছে, রিজু তোমাকেও স্বাগত, উল্কা তোমাকেও স্বাগত, এবং সঞ্জীব তোমাকেও স্বাগত। আমি প্রথমেই স্বপন দা আপনার কাছে আসব, নতুন ছবি নিয়ে কিছু বলুন। আমাদের এই ছবিটার নাম ছিল সেরা বাঙালি। ছবিটা আমরা যখন শুরু করি সেরা বাঙালি দিয়েই শুরু করেছিলাম, এবং এটা অনেকটা প্রচারও হয়েছিল, অনেকেই জানে সেরা বাঙালি ছবিটা হয়েছে। মানে ছবিটা করতে করতে, ছবিটা অ্যাকচুয়ালি রিলিজের টাইম এসেছে পুজোতে, আমাদের পুজো এসে গেছে, পুজোতে আমরা ছবিটা রিলিজ করব। তো পুজো মানে তো হলো আমাদের, মানে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপূজা, একদমই তাই। সেই জন্য আমরা মানে ই করলাম যে শ্রেষ্ঠ পুজোতে আমরা কেন ছবিটার নাম শ্রেষ্ঠ বাঙালি দেই না কেন, কারণ বাঙালিরা তো অ্যাকচুয়ালি মানে শ্রেষ্ঠই, সমস্ত দিক থেকে শ্রেষ্ঠ। সেই জন্য ছবিটার নাম শ্রেষ্ঠ বাঙালি দেব, এই চিন্তা ভাবনাটা করলাম, তারপর সেটাই ফাইনাল হলো। এখন আমাদের ছবির নাম শ্রেষ্ঠ বাঙালি। আমি বলতে চাই, এখানে যেহেতু বাঙালি নিয়ে গল্প, একটা বাঙালি ক্যারেক্টার যেহেতু এখানে, তার জন্য ঠিক করেছিল সেরা বাঙালি। যেহেতু এখানে বাঙালি নিয়ে বলা হচ্ছে, তার জন্য শ্রেষ্ঠ পুজো, যে শ্রেষ্ঠ বাঙালি বা একটা মানে চমক দেওয়ার জন্য এই নামকরণটা করা হয়েছে। সঞ্জীব জি, এই ছবিটি নিয়ে কি বলবেন? শ্রেষ্ঠ বাঙালি মুঝে পার্সোনালি বহুত পছন্দ হয় ইয়ে টাইটল, ইয়ে বহুত খুবসুরত টাইটল হ্যায়, আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ওয়ান্ডার্স, বহুত আচ্ছা করেগা ইয়ে। নতুন ছবি, খুব স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা রয়েছে, কেমন লেগেছে বলো তো যখন প্রথম অফারটা এলো তোমার কাছে? আমি নিজেকে দেখে কিন্তু আমার এখনো মনে হচ্ছে যথেষ্ট টেন্সড, তাই কি? আমি কি বলবো, যখন আমি নিজে অফারটা পাই, মানে আমি প্রথমে আমি অফারটা কিন্তু চাইল্ড আর্টিস্ট হিসেবে পেয়েছিলাম। ওখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হিরো ছোটোবেলা আর একটা হিরো বড়বেলা। তো চাইল্ড আর্টিস্টে স্বপন জেঠু, মানে স্বপন স্যার, উনি এত বড় ডিরেক্টর, তার কাছে কাজ করার সুযোগ পেয়েছি, সেটা আমার কাছে খুব ভাগ্যবান কথা। তারপর আবার আমি হিরোর পার্টে, আমাকে বলা হয়েছে তোমাকে হিরোর পার্টটাও করতে হবে, এবং আমাকে সেটা অফার করা। প্রথমে লাগে যে আমি পারবো না পারবো না, কিন্তু অ্যাক্টিং তো সবই হয়, মানে চাইল্ড অ্যাক্টিং বা বড় অ্যাক্টিং সবই তো একই হয়। তার জন্য ভাবলাম, আমার বাবা মা বললো যে সবই তো একই হয়। সেটার থেকেও কি বেশি চ্যালেঞ্জ ছিল সানি লিওনের সঙ্গে ডান্স? এইটা বলতে পারেন, একটা খুবই মানে এক্সাইটেড ছিলাম, এবং খুবই আমি নিজে খুবই রিহার্সেল করার জন্য, এবং বিষ্ণু দেবা স্যার, প্রভু দেবা স্যার সবাই হেল্প করেছে অনেক, থ্যাংক ইউ সবাইকে জানে। উল্কা তোমার এক্সপিরিয়েন্স বলো। ফার্স্ট টাইম বেঙ্গলি, সো শ্রেষ্ঠ বাঙালি, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট বেঙ্গলি ফিল্ম,
एंड अब तक तो मैंने हिंदी फिल्म किए हैं बट दिस इज़ वेरी डिफरेंट. बंगाली एक्टर्स मैं बचपन से ही उनको बहुत दक्षिण भारतीय फिल्म बोलते तुम्हें बेशी को यस यस और बचपन से ही पापा मुझे बताते आए हैं बंगाली फिल्म इंडस्ट्री के बारे में एंड कितने बड़े डायरेक्टर्स के बारे में. सो सोचा नहीं था कि बंगाली में चांस मिलेगा एंड इट्स वेरी द बंगाली एक्टर्स एंड द होल इंडस्ट्री इज वेरी वार्म, बहुत सपोर्टिव है एंड मुझे चांस दिया इतने बड़े फिल्म में रिजू के अपोजिट एंड शोपन सर के साथ. सो इट्स अ बिग थिंग फॉर मी. আমি স্বপনদার কাছে আবারও আসবো. স্বপনদা মানে এতদিন পর আপনার আবার ফিরে আসা, মানে সেটা কি এই ছবির ভাবনার জন্যই এতটা সময় লেগেছে? না সেটা ঠিক নয়. তাহলে আপনার এই নির্বাচনটা কেন? অ্যাকচুয়ালি নির্বাচন বিভিন্ন কারণে, বিভিন্ন ইন্ডাস্ট্রির নানান রকম সমস্যার জন্য, অনেক রকম এর জন্য একটু আমার আমরা বসেই ছিলাম. আমরা যারা সিনিয়র ডিরেক্টর তারা অনেকেই একটু ছিলাম, কারণ ডিজিটাল যখন আরম্ভ হলো, প্র্যাকটিক্যালি ডিজিটাল যুগ আসার পরে ওই সবাই নতুন নতুনভাবে ডিজিটালি কাজ শুরু করলো. হয়তো ধারণা হয়েছিল ডিজিটালি কাজটা আমাদের জন্য একটু প্রবলেম হবে, কিন্তু তা তো নয়, কাজ তো কাজই, সিনেমার কাজ তো কাজই. সেই জন্য বিভিন্ন কারণে একটু ব্যাক হলো, সেটা সময়ের জন্যে হয়েছে. কিন্তু যখন আবার ব্যাক করলাম, সুযোগ পেলাম আর কি, একটা বিরাট সুযোগ নিয়েই এলাম. মানে এত বড় বড় আর্টিস্ট নিয়ে কাজ করব, ই করে রাজপাল যাদব, শক্তি কাপুর, রজতাভ দত্ত, লাবণী সরকার, তারপর পেলাম উল্কা, সেও মানে খুব ভালো, খুব মানে ওখানে নামি ই করে. তারপর তো রিজু, রিজু তো মাইন্ড ব্লোয়িং আর্টিস্ট আমি বলবো. আমি প্রথম কাজ করেছি, মানে আশ্চর্য হয়ে গেছি ওদের কাজ দেখে. মানে আমি আমি যা ভাবিনি, আমি তো অনেক ছবি করেছি, 100 ছবি করেছি. তো সেই জন্য আমি বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রিতে এই শ্রেষ্ঠ বাঙালি যখন রিলিজ হবে তখন ভাববে যে না, সত্যি একটা জুটি এসছে নতুন, যারা অলরাউন্ডার, মানে শুধু অভিনয় নয়, এই ছবিটা তো একদম অভিনয়, নাচ, গান সব কিছু আছে এই ছবিতে. এবং সবাই এত সুন্দরভাবে কাজ করেছে, নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলা সাংঘাতিকভাবে করেছে. মানে এটা আমি মানে সাংঘাতিক হোপফুল ওদের উপরে, এরা ভবিষ্যতে কিন্তু ইন্ডাস্ট্রি লিড করবে, এই রকম মানে আমার মনে হচ্ছে. এত বড় দায়িত্ব কিন্তু রিজু তোমার কাঁধে. এবং আমি বলবো মানে ছবিটা রিলিজ হওয়ার পর এই জুটির চাপটা কি করে সামলাবে? জুটির চাপ আমি জানি না কতটা সামলাতে পারবো না পারবো, কিন্তু উল্কা খুবই ভালো অ্যাক্ট্রেস এবং আমি চাই ওর সঙ্গে এবং পরের ফিল্মগুলো করতে. এবার জানি না কার ভাগ্যে কী লেখা আছে, ওটা ভগবানই জানে, কিন্তু একটা কাজ সবসময় একটা ভালো আর্টিস্টের সঙ্গে সবাই করতে চায়. এবং কখনো অ্যাক্টিং জিনিস কখনো আমরা শেষ হয় না, সবসময় শিখতে চাই, নতুন কিছু শিখতে চাই. তো ভালো লোকেদের সঙ্গে কাজ করা এবং ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করা, যেমন রাজপাল যাদব সবাই, তাহলে আমরা অনেক কিছু শিখবো এবং ছোট থেকে তো শিখতে শিখতে বড় হব. তো আমি চাই যে যত ভালো ভালো আর্টিস্ট হোক সবাইকার সঙ্গে আমি কাজ করার সুযোগ পাই. এবার একটু গানের কথায় আসি, এটার জন্য কিরকম প্রিপারেশন ছিল? আপনি একটি মিউজিক বোধহয় ডিরেক্ট করেছেন. জি জি জি. সবসে পহলে তো মে দাদা কা শুক্র গুজার হুম, পিন্টু জি কা শুক্র গুজার হুম কি উনহোনে হমে ইস ফিল্ম কে লিয়ে সোচা অর হমে মৌকা দিয়া ইস খুবসুরত ফিল্ম মে, ইসলিয়ে মে উনহে বহুত বহুত দিল সে থ্যাঙ্ক ইউ কেতা হুম. অর হমারে লিয়ে বড়া হি চ্যালেঞ্জিং থা, ক্যোঁকি বচপন সে হম আপনে ড্যাডি কো সুনতে আ রহে হ্যায় অর অ্যাকচুয়ালি বঙ্গাল কা মিউজিক হম বহুত সুনতে হ্যায়, বট মৌকা নেই মিলা মিল রহা থা অর ইয়ে মৌকা মিলা ইতনি খুবসুরত ফিল্ম কে লিয়ে. অর হম ভি এক্সাইটেড থে কি হমে দো ইয়ং খুবসুরত হিরো আর হিরোইন মিলে হ্যাঁ, ইতনে ট্যালেন্টেড ডিরেক্টর জিনোনে ইতনি হিটস দি হ্যাঁ, আর এসে প্রোডিউসার জো ইউ নো হম সব ইয়ংস্টারোঁ কো এক সাথ লেকে ইতনি খুবসুরত ফিল্ম বানানে যা রহে হ্যায়. তো আই থিঙ্ক দিস ওয়াজ আ বিউটিফুল চ্যালেঞ্জ অ্যান্ড উই অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউ উইল সি দ্য রিজাল্ট আনে ওয়ালে ওয়াক্ত মে ইস ফিল্ম কে সারে গানে. আই থিঙ্ক আমরা একটু গানটা তো শুনতেই পারি. ডিস্কো না পাবে তে পাড়ি না ক্লাবে তে চুস্কি লাগে শুধু তোর সাথে, এ ডিস্কো না ক্লাবে তে পাটি না পাবে তে চুস্কি লাগে শুধু তোর সাথে, ঢিঙ্কা চিকায়ে দিল নাচে রে দিন সিগনাল দেখে লাভ এন্ট্রি মারে, ঢিঙ্কা চিকায়ে দিল নাচে রে গ্রিন সিগনাল দেখে লাভ এন্ট্রি মারে.
স্বপনদার কাছে আসবো। স্বপনদা, এইরকম গান তো রয়েছেই, কিন্তু সানি লিওনের ভাবনাটা এটা কিভাবে এলো? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি ছবিতে একটা মানে দৃশ্যই ছিল, স্ক্রিপ্টেই ছিল, মানে একজন আইটেম ছবির নায়ক যখন ওর পরিবারটাকে শেষ করে ফেলে, সেই মেইন যে কার নির্দেশে এটা হয়েছে এটাকে খোঁজার জন্যে ও একটা জার্নি করে। সেই জার্নিতে ও খবর পেয়ে যায় যে একটা বার আছে, সেই বারে ওই লুকটাকে পাওয়া যাবে, এই ক্যারেক্টারটাকে পাওয়া যাবে। তখন ওই পরে এই বারে তখন ওই সানি লিওনেরই ডান্স হয়, সেটার মধ্যে সানি লিওনেরও ক্যারেক্টার আছে। এই সানি লিওনকে ওই ভিলেনটা এনেছে, আনার পর মানে ওকে বিক্রি করে দেবে বাইরে, এরকম একটা প্ল্যান। সেই ক্যারেক্টারটা, সেই মানে আমাদের হিরো, এই ছবির নাম হলো আকাশ, ও খুঁজে খুঁজে ওখানে বের করে এবং দেখে যে সানি লিওনরে ওরা ডান্স করায় এসে, সেই সাথে ও ডান্স করে, রিজু ডান্স করে এবং ওকে ওখান থেকে সেভ করে। সেটার মানে সেই যে একটা গান ওখানে, এটা সেটাই আমরা ভাবলাম যে যেহেতু আইটেম সং এখন তো অনেক ছবিতে, প্রায় ছবিতেই হচ্ছে, একই রকম প্রায় হয়ে যাচ্ছে, যে যদি করা হয় তাহলে বিখ্যাত কাউকে নিয়ে করা হোক। স্বপন সাহা মানেই আসলে এত চমক থাকে, একটু বড় কাউকে নিয়ে করা হোক একেবারে। আর কি কি চমক থাকছে আমরা তাই নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। বাংলা ছবিতে সানি লিওন, বাংলা ছবিতে কামব্যাক স্বপন সাহা, বাংলা ছবিতে ফের নতুন নায়ক রিজু। হর ব্যানার হর পোস্টার পে ইস হিরো কি তাসবীর। কাজি কায়ে দিল নাচে রে গ্রিন সিগন্যাল দেখে লাভ এন্ট্রি মারে। হঠাৎ করেই বদলে গেছে জীবনটা, বাধা হয়ে গেছে ঘড়ির সময়ের সঙ্গে, লাইট ক্যামেরা সাউন্ড অ্যাকশনের শব্দ বন্ধে। জন্ম হুগলির আরামবাগে, এখন ঠিকানা রাজারহাট, বাবা পিন্টু মণ্ডল, মা মন্দিরা। ছোটবেলা থেকে ছেলে স্বপ্ন অ্যাক্টর অথবা ডক্টর, দুম করে সফল অভিনেতা হওয়ার স্বপ্নটা। স্বপন সাহার বাংলা ছবি শ্রেষ্ঠ বাঙালি, যে ছবিতে সানি লিওনের নাচের সঙ্গে তুখর দক্ষতায় পা মিলিয়েছেন 16 বছরের নায়ক রিজু। প্রথম দিন আমার সানি লিওনের সঙ্গে দেখা হয়, তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কি 18 বছর? আমি বললাম নো। তখন বলছে তুমি কি 16 বছর? আমি বললাম ইয়েস। ছবির বিষয়ে দেশভাগের সময় ছিটমহল সমস্যা, দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যায় এক পরিবারের সব সদস্য। সীমান্ত পেরিয়ে কোনোভাবে ছোট্ট ছেলেকে নিয়ে রাজ্যে পালিয়ে আসেন বাবা রাজপাল যাদব। তারপর শুরু হয় অসংখ্য চড়াই উতরাই পেরিয়ে বাবা ছেলের সংগ্রাম, বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। প্রথমে আমাকে শুধু কাস্টিং দেওয়া হয়েছিল হিরোর ছোটোবেলার পার্টটা করার জন্য। তারপর হঠাৎ আমাকে জানানো হয় যে পুরো হিরোটাই আমাকে প্লে করতে হবে। বড়নগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির থেকে মাধ্যমিক পাশ করে রিজু এখন স্কটিশ চার্চের 11th শ্রেণী। স্কুলের খাতায় অবশ্য তার অন্য নাম, ছবির শুটিং শেষ, মন এখন পড়ায়, এখন শুধু স্কুল। সকালে অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠা, তৈরি হয়ে স্কুলে যাওয়া, ক্লাস, টিফিন, বন্ধুদের সঙ্গে আড্ডা, বাড়ি ফিরে ডুব দেওয়া নাচ গান গিটারে। প্রিয় খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু এখন সব বন্ধ। সোনুর কিশোর এখন ছবির নায়ক চেয়ে। গড গিফটেড কিছু শিল্পী হয় না আমাদের, মনে হলো যে গড গিফটেড আর্টিস্ট। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কিন্তু সত্যি আগামী দিনে একটা ভালো নায়ক পাবে। ছবির মুক্তি এবার পুজোয়, বাঙালি শ্রেষ্ঠ উৎসবে আসছে শ্রেষ্ঠ বাঙালি। ঘাটাল থেকে এসেছেন দেব, পাশের জেলা হুগলির আরামবাগ থেকে পর্দায় আসছেন রিজু। অর্ণব মুখোপাধ্যায় ও পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি রিজুর কাছে আসব। রিজু, আমরা এতক্ষণ দেখলাম, তাহলে এখন তুমি একটু টেনশন ফ্রি নাকি? অনেকটাই, শুটিং টুটিং সমস্ত কমপ্লিট, অনেকটাই টেনশন ফ্রি। কলেজে এই মুহূর্তে বা তোমার বন্ধু-বান্ধবদের কাছ থেকে কতটা এই মুহূর্তে কি রিঅ্যাকশন পাচ্ছ? কারণ এখনো তো ছবিটা রিলিজ হয়নি, কিন্তু ইতিমধ্যেই যারা জানতে পেরেছে। হ্যাঁ, অনেকে জানতে পেরেছে, কারণ আমার বন্ধুরা অনেকে সোশ্যাল মিডিয়ায় এবং নানা রকম মিডিয়ার সঙ্গে যুক্ত দেখে এবং আমাকে বলে যে করছিস। আমি বলি হ্যাঁ আমি করছি, মানে একটা বন্ধুদের মধ্যে। তারপর বন্ধুরা বলে যে কোথা থেকে কি সোর্স, এবং সেগুলো সবাই জানতে চায়। এবং তারপর বন্ধুদের মধ্যে কিন্তু যাই, যতই হোক বন্ধুরা কিন্তু আমার বন্ধুর চোখেই দেখে, এটাই আমার খুব ভালো লাগে। উল্কার কাছে আসবে। উল্কা, কেমন লেগেছে রিজুকে হিরো হিসেবে পেয়ে? হি ইজ ডেফিনেটলি উসকা জো স্পিরিট হ্যায়,
वो किसी चीज़ में हार नहीं मानता. आई हैव सीन कि ये थकता ही नहीं है, मैं सुबह से मेकअप कर रही हूँ वगैरह, बट ये सुबह से एक्शन भी कर रहा है, अपने सीन्स भी कर रहा है, फाइटिंग कर रहा है, मार खा रहा है एंड ऑल ऑफ दैट. मैं सोच रही हूँ यार, मैं हीरोइन हूँ, मैं अच्छी हूँ. हीरो इज अ बिग रिस्पॉन्सिबिलिटी. अनेक अनेक धन्यवाद স্বপনদা, আপনাকে নিজে তোমাকেও ধন্যবাদ, উল্কা তোমাকেও ধন্যবাদ, সঞ্জীব আপনাকেও ধন্যবাদ. আমাদের আজকের আড্ডা এখানেই শেষ করছি, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে.